আওয়ামী লীগ প্রার্থীর পদচারণায় সরগরম সাতকানিয়া উপজেলার নির্বাচনী মাঠ। ক্ষমতাসীন সরকারের মেয়াদে অগ্রগতির চিত্র তুলে ধরে ভোট চান আওয়ামী লীগ প্রার্থী এম এ মোতালেব সিআইপি। উন্নয়নের ধারা ধরে রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আর শেখ হাসিনা নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জুড়ে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীরা। সমর্থন চান বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে আওয়ামী লীগ প্রার্থী এম এ মোতালেব সিআইপি বলেন, মানুষের বিভিন্ন রকমের সমস্যার কতটুকু সমাধান হয়েছে তা উপলব্ধি করেই মানুষ নির্বাচনে ভোট দেবে। আমি মনে করি আপনারা আমাকে দোয়া করবেন, আগামী 14 অক্টোবর যদি ইনশাল্লাহ কামিয়াব হয় আমি মানিক সাহার ইউনিয়ন যেভাবে ডেভেলপ করে যাচ্ছেন, আমি ওনার সঙ্গে যাতে ওনাকে যেভাবে করে সহযোগিতা করতে পারবো, আমরা সমগ্র সাতকানিয়াকে ঠিক যেভাবে এইভাবে করে ডেভেলপ করে আদর্শ সাতকানিয়া মডেল সাতকানিয়া যেন করতে পারি। আমরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত এবং গরিব দুঃখী আহত মানুষের যে ওদের যে ন্যায় বিচার, ওদের যে ন্যায্য অধিকার এবং সাতকানিয়া উপজেলা পরিষদের সকল সেবা কর্মকাণ্ড মানুষের প্রকৃতি ধরে ধরে দৌড় ধরে পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি আগামী 14 অক্টোবর আল্লাহ চাহেন তো জনগণের ভোটে আগামী 14 তারিখ নৌকা মার্কার প্রার্থী জিতবে। যেটার যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি সেটির মূল কারণ হচ্ছে, যদিও তিনি নৌকা মার্কার প্রার্থী এবং এম এ মোতালেব সিআইপি নৌকা মার্কার প্রার্থী হওয়ার কারণে দলের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়ার সমস্যা নেই। সকল গ্রুপ দল ব্যক্তি মোতালেব সাহেবের প্রশ্নে এক হয়েছেন। গণসংযোগ আর ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দলের এই প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় জোর থাকলেও বিভিন্ন অভিযোগ এনে পিছিয়ে রয়েছে বিএনপি প্রার্থী আব্দুল গাফফার চৌধুরী। আমার প্রতিপক্ষ নিয়ে যিনি নির্বাচন করতেছেন তার কর্মচারী আপনার তার কর্মীরা আমার প্রতিটি প্রচারণায় বাধা দিতেছে। আমার পোস্টার লাগাইছি, সকালে আমি পোস্টার লাগাইছি, রাতের গভীর অন্ধকারে পোস্টার 17টি ইউনিয়ন একটা পৌরসভা কোনো জায়গায় রাখে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। পছন্দের প্রার্থীকে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেবে উপজেলাবাসী, তাই প্রশাসনের তৎপরতাও রয়েছে ব্যাপক। রুকন উদ্দিন, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম।